বৈশাখ তেমন হয়ে আর কাল বৈশাখী ঝড় আমি দেব তোর পর্দা ওড়াই। উপরে তোর চিকন চাকন আর ভিতরে তোর কি আছে, আর একবার যদি বলি সবারে মোরে তুই যাবি লাজে। মানুষের নাকি মেয়েদের লজ্জায় ভোষণ, এ তো লজ্জায় নেই দোকান কাটা, আপনারাই শুনে গেছেন দোকান কাটা তার লজ্জা থাকে না, ও লজ্জা নেই বলে তোমার কাছে চলে এসেছিল। তো একটা নারী যদি আসতে পারে একটা পুরুষ যেতেই পারে, তো আমি কি বলছি শুনুন। ওরে স্বভাব তোর জানি আমি, ও টুসি ডুবে ডুবে জল খাওয়া, আর তোর সাথে লাগা মানে গোবরেতে পা দেওয়া। আমি আমার স্বভাবটা কেমন জানি, ওরে স্বভাব তোর জানি আমি, ও টুসি ডুবে ডুবে জল খাওয়া, আর তোর সাথে লাগা মানে গোবরেতে পা দেওয়া। কাঁচা গুয়ে ঢেলা মারলো, ওরে ফেটে পানি গুলিয়ে খাওয়া, জানি তোর চির স্বভাব, আর মুগুর দিয়ে মারলে জানি হবে তোর উচিত জবাব। আমাকে বিদেশের মাল পেয়ে গেছে, বিদেশে নাকি সামনে গিয়ে নাচ করে চলে এসেছে, তাই আমি কি বলছি, আমি নয় তো বিদেশি আর মাধবপুর বাসী। আমাদের পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মাধবপুর গ্রাম। আমাকে বিদেশি মাল পেয়ে যদি চাও চাইনিজ মাল পেয়ে যাও না, আমি চাইনা মডেল নয় ইন্ডিয়ান, আর নয় তো বিদেশি আর মাধবপুর বাসী, আর সাইফুদ্দিন আহমদ আমার নাম। হ্যালো জি, আরে ও গানে ভালি, ওরে ও নাচনে ভালি, আরে ও গানে ভালি, ওরে ও নাচনে ভালি। হ্যালো জি, ঠুকে ঠুকে ঝরা ঠুকে ঝরা করাবো,
আর এই আসরে তোকে আমি ভাঙরা নাচাবো দিয়ে দেখবো মেপে আছে কত জল পুকুরে ভর্তি পানা আছে কত জল যন্ত্র দিয়ে দেখবো মেপে আছে কত জল আর এই আসরে তোরে আমি করাবো সারা ওরে এই আসরে আসরে সবাইকে আজ করাবো সালা আমি ভাই কাঁদাবো না সেলফ পারবাদ পরের মেয়েকে কাঁদাবো কেন সে তো সবাই কাঁদে একটা চুড়িওয়ালাও চুড়ি পরাতে এসে কাঁদায় ওটা আবার হিম্মতের কাজ হলো নাকি নুনু কাঁদিস না চুপ চুপ দিল কাঁদিস না চুপ চুপ দিল আরেকটু বড় হলে দেখেছেন তো তাই কি বলছি সাইফুদ্দিন কি বলছে ওটু সে কাঁদিস না কাঁদিস না বেলুন কিনে দেব দেখুন এক দাদা বেলুন কিনে দিতে এসেছে আরেকটু বড় হলে আরো কত সুন্দর কথা দেখুন রসমালাই আজকে তোকে এমন খাওয়াবো দেখুন এখানে অনেকদিন পরে এসেছেন দাদারা আমাদের খুব সম্মান করেছেন সত্যি ভাই আমরা ধন্য হয়ে গেছি আমি কমিটির তরফ থেকে যৎপরণাই মানে আত্মীয় মতো খাতির যত্ন করেছে আমি আমার তরফ থেকে কি করাবো ওরে রসমালাই আজকে তোকে এমন খাওয়াবো আর সত্যি কথা বলছি তোর আজ রুমাল ভেজা ঝরাবো
আমরা চলে যাব আবার হয়তো কোনোদিন কবে কাওয়ালি হবে কবে হয়তো যা হবে আসতেও পারি নাও পারি তো আপনারা যা খাইয়েছেন তার উপরে তো আমি সারা রাত বসে আছি ওনাকে রসগোল্লা খাওয়াবো বলেছি রসমালাই খাওয়াবো বলেছি হয়তো পদ হয়তো হয়ে যাবে আপনারা মুরগির মাংস দিয়েছেন চা দিয়েছেন কত কি দিয়েছেন তাই পদ হজম হয়ে গেলে কি হয় ভাই পেটে গ্যাস হলে পেটটা তো খোলে আচ্ছা আবার তার শেষ কথা কি বলছে দেখুন আর পদ হজমে আজ তোর পেট ফোলাবো হ্যালো জি বদ হজমে আজ তোদের পেট ফোলাবো বড্ড চাপ হয়ে যাচ্ছে এরপর আর ডজন ডজন সিঙ্গাপুরি কলা খাওয়াবো ডজন ডজন সিঙ্গাপুরি কলা খাওয়াবো শুনছি নূরপুরের ওই বাজারেতে শুনছি নূরপুরের ওই বাজারেতে শশা কলার দাম রানী ওরে ও গানে ভালি আজ থেকে ঝুঁকে ঝরা বদর আবার এই মেয়েটার টুসি রানী না হ্যালো জি ও টুসি রানী ওরে ও টুসি রানী আজ ঠুকে ঠুকে ঝরা